2021 সালকে বিদায় জানিয়ে 2022 সালের আগমনকে স্বাগত জানিয়ে রাজ্যের বিভিন্ন পিকনিক স্পটের সাথে বিশালগড় থানার সিপাহীজলা পিকনিক স্পটে সকাল থেকে ছিল ভিড়। পিকনিক করতে আসা বনভোজন প্রেমীদের ব্যাপক উৎসাহ লক্ষ্য করা যায়। শনিবার সকাল থেকেই বিশালগড় সিপাহীজলা মূল ফটকে পিকনিক করতে আসা গাড়িগুলিকে তদারকির দায়িত্বে ছিলেন বিশালগড় ট্রাফিক ডিএসপি হেমন্ত দেববর্মার নেতৃত্বে বিশাল টিএসআর ও পুলিশ বাহিনী, যাতে কোনো অবস্থাতেই পিকনিক করতে আসা গাড়ি করে কোনো ধরনের নেশা জাতীয় দ্রব্য পিকনিক স্পটে না যেতে পারে সেইভাবে তল্লাশি চালিয়ে যায় বিশালগড় থানার পুলিশ। কি সকাল থেকে কি কি বুঝছেন পিকনিক স্পটে এসে? সকাল থেকে আমরা প্রতি গাড়ির কোনো রকম বেআইনি জিনিস মদ নেশা জাতীয় নিয়ে কেউ পিকনিক স্পটে গিয়ে নিয়ে যেতে না, তার জন্য আমরা সতর্কভাবে সব গাড়িগুলো চালাই। বিশালগড় থানার পুলিশ এবং সিপাহীজলা বন দফতরের কর্মীদের সহযোগিতায় সিপাহীজলা মূল ফটকে করা নিরাপত্তা ব্যবস্থা রাখা হয়েছে। প্রত্যেকটি গাড়িকেই চেকিং করা হয়েছে টিএসআর এবং পুলিশের মাধ্যমে। বাধা ছিল সাউন্ড বক্সের সিপাহীজলা পিকনিক স্পটে এসে অনেক গাড়ি ফিরে যায়, কারণ সিপাহীজলা পিকনিক স্পটে কোনো ধরনের সাউন্ড বক্স নিয়ে প্রবেশের এন্ট্রি ছিল না। সেই কারণে অনেক বনভোজন প্রেমীরা তাদের গাড়ি নিয়ে আসা সিপাহীজলা থেকে ফিরে অন্যত্র চলে যায় বনভোজন করার জন্য। তবে অনেকে আবার এই বনভোজনে সিপাহীজলাতেই করেন। রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে বনভোজন করার জন্য বিগত বছরগুলিতেও যেভাবে লোক আসত সিপাহীজলায়, এই বছর অন্য দু বছরের তুলনায় ভিড় একটু কমই ছিল, এমনটাই অভিমত ব্যক্ত করেন পিকনিক আসা অনেকেই। নববর্ষের দিন তুই গাড়িতে অন্য ফুল না আগে সাপলা ফুল কেন? সাপলা ফুলটা আমরা নতুন একটা ডিজাইন করলাম, সবাই তো গেন্দা ফুল লাগা, গোলাপ ফুল লাগা, অনেক রঙের ফুল লাগা, সাপলা ফুল তো আর সবাই লাগে না, সবাই পাবো না। কোন জায়গা দিয়ে আসছেন আপনারা? কয়টা ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা।